নমস্কার বন্ধুরা, স্মার্ট বাজার রিলায়েন্স কোম্পানির যে শপিং মল আছে সেই শপিং মলে কিন্তু কর্মী নিয়োগ করছে রিলায়েন্স। রিলায়েন্স স্মার্ট বাজারে যারা একটা কাজ করতে চাইছেন, তাদের একটা কাজ প্রয়োজন, তাদেরকে বলবো রিলায়েন্স স্মার্ট বাজার শপিং মলে কিন্তু সরাসরি কোম্পানিতে কিন্তু বা শপিং মলে কিন্তু নিয়োগ চলছে। এখানে আমরা দেখিয়ে দেবো যে কোন কোন লোকেশানে স্মার্ট বাজারে আপনি কাজ করতে পারবেন, বাড়ির কাছাকাছি কীভাবে আপনি কাজের জন্য আবেদন করবেন, এবং আপনাদের কত টাকা স্যালারি হবে এবং কতগুলো ভ্যাকান্সি আছে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে ভিডিও আমরা তুলে ধরবো। আপনারা কিন্তু এই সরাসরি যোগাযোগ করতে পারবেন, নাম্বার ডিটেলস আমরা দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে এখানে যে আবেদন পদ্ধতি আছে সেটা কিন্তু কমপ্লিট করবেন। যারা একটা কাজ প্রয়োজন আছে, যারা কাজ পাননি এখনও পর্যন্ত, তাদেরকে বলবো এই ভিডিওটা দেখুন, 100% কিন্তু কাজ পাবেন। সরাসরি এই সেল নাম্বার দেবো, এই সেল নাম্বার দিয়ে সরাসরি আবেদন পদ্ধতি দেখে কিন্তু কাজ কিন্তু করতে পারবেন। চলুন তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই কীভাবে আপনার আবেদন করবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা চলে এসেছি, স্মার্ট বাজার শপিং মল জব 2024। জব ডেসক্রিপশন আমরা দেখে নেব। টোটাল ভ্যাকান্সি থাকছে 93, 93 জন কিন্তু এখানে কর্মী নিয়োগ করবে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট বা রিলায়েন্স স্মার্ট বাজারে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ছেলেরা এবং মহিলা সবার জন্য কিন্তু ভ্যাকান্সি আছে। সবাই এখানে আবেদন করতে পারবেন, সবাই কিন্তু কাজটি করতে পারবেন। টোটাল কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে 8 পাস, 10 পাস এবং এনি হায়ার ডিগ্রি। মিনিমাম আপনার যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করবেন, এবং ওর উপরে যদি কোনো পড়াশুনো থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, বা যদি 8 পাসের নিচে যদি পড়াশুনো থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন না। মিনিমাম কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাস কিন্তু করতে হবে। উইকলি অন ডে অফ, সপ্তাহে কিন্তু কিন্তু একদিন করে কিন্তু ছুটি পাবেন কোম্পানির তরফ থেকে বা রিলায়েন্সের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো নিডেড, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। যারা প্রথমবার আছেন, যারা ফ্রেশার আছেন, ফার্স্ট কাজ করবেন, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে কাজ কিন্তু করতে পারেন। এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা লাগছে 18 থেকে 45 বছর, মহিলাদের ক্ষেত্রে লাগছে 18 থেকে 38 বছর। এই বয়স যদি আপনারও হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে কাজটি কিন্তু করতে পারবেন। ডিউটি কী থাকবে? 9 ঘন্টা প্লাস 1 ঘন্টা ব্রেক, মোটামুটি আপনাকে 10 ঘন্টা কিন্তু আপনাকে থাকতে হবে অফিসে বা আপনার কোম্পানি আন্ডারে বা স্মার্ট পয়েন্টে, তাহলে কিন্তু আপনি এখানে কাজটি করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন স্যালারি কী হবে, 13,500 টাকা থেকে 24,500 টাকা মান্থলি পাবেন। এখানে মিনিমাম স্যালারি মোটামুটি আপনি ধরে রাখতে পারেন, নতুন যখন জয়েন করবেন 15,000 টাকা প্লাস কিন্তু আপনি স্যালারি এখানে আর্ন করতে পারেন, এবং তার উপরে যেমন পদ হবে, যে পদে আপনি কাজ পাবেন সেই অনুযায়ী স্যালারি কিন্তু আপনার বেশি হবে। ফেসিলিটি কী পাচ্ছেন? পিএফ পাচ্ছেন, ইএসআই পাচ্ছেন, ওভারটাইম পাচ্ছেন, এবং বোনাসের যে সুবিধাগুলো আছে সেগুলো সব রকম সুবিধা কিন্তু আপনার রিলায়েন্স স্মার্ট পয়েন্ট আপনাকে দেবে। রুম অ্যান্ড ফুড, থাকা এবং খাওয়া সম্পূর্ণভাবে কোম্পানি আপনাকে দেবে বা স্মার্ট পয়েন্ট আপনাকে দেবে। নেম অ্যান্ড পোস্ট, নেম পোস্ট যেটা থাকছে, কী কী পোস্টে আপনি কাজগুলো পাবেন। 1 নম্বর থাকছে কোম্পানির প্রোডাক্ট প্যাকেজিং, কোম্পানির যে প্রোডাক্টগুলো আসবে সেটাকে, প্রোডাক্টটাকে প্যাকেজিং করা। 2 নম্বর থাকছে পেকিং ডিপার্টমেন্ট, 3 নম্বর হচ্ছে কাস্টমার সেলস ডিপার্টমেন্ট, 4 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি। 4 নম্বর যারা কাজ করবেন ডাটা এন্ট্রি, তাদের কিন্তু মিনিমাম 12 পাস এবং বেসিক কম্পিউটার জানতে হবে, এবং অন্য অন্য যে কাজগুলো আছে তার জন্য 8 পাস করলেও কিন্তু আপনার হয়ে যাবে। 5 নম্বর দেখতে পাচ্ছেন স্ক্যানিং ডিপার্টমেন্ট, 6 নম্বর থাকছে স্টোর কিপার, 7 নম্বর থাকছে লোডিং আনলোডিং। টোটাল এই 7টা জায়গায় কিন্তু বর্তমানে ভ্যাকান্সি আছে, 7টা পদে কিন্তু ভ্যাকান্সি আছে। 7টা পদের জন্য কিন্তু 7টা যে কাজটা আছে সেই 7টা কিন্তু আপনার যে পোস্ট সেই পোস্টের জন্য কিন্তু টোটাল আপনার 93 জন কিন্তু নেওয়া হবে এই রিলায়েন্স স্মার্ট বাজারে। জব লোকেশান আমরা দেখে নিচ্ছি কোন কোন লোকেশানে আপনি কাজগুলো পাবেন। 1 নম্বর থাকছে কলকাতা, 2 নম্বর থাকছে দুর্গাপুর, 3 নম্বর থাকছে বারাসাত, 4 নম্বর থাকছে আসানসোল, 5 নম্বর থাকছে বাঁকুড়া, 6 নম্বর আমরা দেখে নিচ্ছি নর্থ চব্বিশ পরগনা, 7 নম্বর থাকছে আপনার বীরভূম, 8 নম্বর থাকছে আপনার মুর্শিদাবাদ, 9 নম্বর থাকছে পুরুলিয়া। এই যে লোকেশানগুলো বললাম এই লোকেশনের মধ্যে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই লোকেশানে যাদের বাড়ির কাছে আছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করে এই লোকেশানে কাজ কিন্তু নিতে পারবেন। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এবং অন্য অন্য যে লোকেশানগুলো উল্লেখ করা হয়নি সেই ওয়েস্ট বেঙ্গলের অন্য অন্য লোকেশানেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। যে 9টা লোকেশান বললাম, 9টা লোকেশানে মাস্ট কিন্তু আপনি জয়নিং করে কাজ করতে পারবেন। এখানে কীভাবে আবেদন করবেন, এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অফলাইন মোড। এখানে আবেদন করতে গেলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। আপনি যে আমাদের এই ভিডিও দেখতে যাচ্ছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, সরাসরি ডিসক্রিপশন বক্সে দেখবেন এই সেলের যে নাম্বার সেই নাম্বার কিন্তু পাবেন। সেই নাম্বার সরাসরি ফোন করুন, একটা ফোন দিলে আপনার সরাসরি কিন্তু এখানে জানতে পারবেন যে কীভাবে আপনি কাজ পাবেন, কী কী সিস্টেম আছে, সেখানে সরাসরি কিন্তু আপনি অ্যাপ্লাই করে সরাসরি কিন্তু কাজে কিন্তু জয়েন করতে পারেন। সিম্পল প্রসেস আছে, অবশ্যই সবাই তাড়াতাড়ি যান, গিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু কাজে জয়েন করতে পারবেন। এটা ছিল ছোট্ট একটা আপডেট। যদি কোনোরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টের আনসার পাবেন। এবং যারা প্রথমবার এসছেন তাদেরকে বলবো আমরা
আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি জবের আপডেট সবার সময় কিন্তু এই চ্যানেলে আমরা তুলে ধরি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন নিত্য নতুন কাজের আপডেট সবার আগে পাওয়ার জন্য।